বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জিয়া অরফানাইজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী সব সংবাদ মাধ্যম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের দেওয়া 5 বছরের কারাদণ্ডের রায় ব্রেকিং নিউজ আকারে প্রচার করেছে। বিবিসি এক প্রতিবেদনে বলছে, দুর্নীতির মামলায় বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার আদালত খালেদাকে ওই সাজা দিয়েছেন। রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকার রাস্তায় খালেদার হাজার হাজার সমর্থককে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রধান প্রতিদ্বন্দ্বী খালেদার বিরুদ্ধে আরও 1 ডজনেরও বেশি মামলা ঝুলে রয়েছে। টাইমস অব ইন্ডিয়া, NDTV, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, পাকিস্তানি দৈনিক ডন, ডেইলি পাকিস্তান, মার্কিন সংবাদ সংস্থা এফি, CNN, দৈনিক ওয়াশিংটন পোস্ট, দ্য নিউ ইয়র্ক টাইমস, ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান সহ বিশ্বের বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমে খালেদার দণ্ডের খবর গুরুত্ব আকারে প্রকাশ করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা AFP বলছে, বাংলাদেশের রাজধানী ঢাকার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে বিরোধী দলীয় কর্মী সমর্থকরা। বার্তা সংস্থা PTI বলছে, বৃহস্পতিবার বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী ও 2 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় 5 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। জিয়া অরফানাইজ ট্রাস্ট অর্থ আত্মসাতের মামলায় তিনি এই দণ্ড পেয়েছেন। একই মামলায় খালেদার ছেলে তারেক রহমান ও আরো অন্য 4 আসামিকে 10 বছরের দণ্ড দেওয়া হয়েছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউন বলছে, দুর্নীতির মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ একটি আদালত।